এবারে বিদেশি খবর, আলমডাঙ্গা থানার বিজিবি শফিকুল সাহেবের বাড়ি তল্লাশি করে একটি পুরাতন বদনা উদ্ধার করে। বদনাটি 71 সালে রাজাকারেরা ব্যবহার করতে বলে জানিয়েছে রাসেল ফন্নি। এবারে আসছি অন্য প্রসঙ্গে। আজ রাতে সাইফুল কুড়ির বাড়িতে ডাকাতি হয়। তার বাড়ি থেকে এক জোড়া ছেঁড়া স্যান্ডেল ও পুরাতন পায়খানার পর্দা লুট করেছে ডাকাত দল। এই খবর শুনে আলমডাঙ্গার পুলিশগুলো লুঙ্গি না পরে বদনা হাতে করে পালিয়ে গিয়েছে। বন্ডবিলে দক্ষিণ পাড়ায় একটি গরুর গাড়ির চাকা বাস্ট হয়ে 1 লাখ লোক নিহত ও 3 জন আহত হয়। নিহতদের সানবিম কোচিং এ 8ম ও 10ম শ্রেণীতে ভর্তি করা হয়েছে। আমার জায়গা নেই 10ম আর 8ম শ্রেণীতে, একটাও নিচ্ছে না। আহতদের জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে বন্ডবিল গোরস্থানে। আমাদের ফকির স্যার তার বউয়ের সাথে গোলমাল করে নিজের জাঙ্কিয়া হারিয়ে ফেলেছে। তাই তিনি এখন এটা খুঁজছেন। জাঙ্কিয়ার কালার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে দেখলে চিনতে পারবো। তাই এখন তিনি এটা না পরে আমাদের সাথে আছেন, এবং যারা জাঙ্কিয়া পরে আছেন আমাদের সঙ্গে ভুল করে হলে একবার দেখা করে যাবেন। এইদিকে মশা মারতে গিয়ে নিজের কানের পর্দা ফাটিয়ে ফেলেছে আলিম স্যার। মশাদের জোরে আক্রমণ করতে গিয়ে এমন হয়েছে বলে জানিয়েছে তার খালাতো বোন। মশার এটার তীব্র প্রতিবাদ করেছে, বলেছে রাতে তাকে ঘুমানো অবস্থায় মশারির বাইরে পেলে কামড়িয়েই ছাড়বো। এইদিকে আমাদের কবির স্যারে গামলা মার্কায় ভোটে দাঁড়িয়ে 2 ভোটে পাশ করে ঘন্টায় 120 কিলোমিটার বেগে হার্ট স্ট্রোক করে, এই কারণে তাকে বন্ডবিল ভাগাড়ে ভর্তি করা হয়েছে। বন্ডবিল উত্তরপাড়ায় খানা খাওয়াকে কেন্দ্র করে ভূতের হামলায় 3 কুড়ি লোক আহত, এবং যার খানা সে নিখোঁজ আছে। পরে তাকে কবর থেকে টেনে হিঁচড়ে বের করেছে স্থানীয় ফেসরা চোর সমিতির প্রধান। এই খবর শুনে উপস্থিত সবাই তাদের কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে বলে জানিয়েছে বিপুল। বলিনি আমি, এখনো বলিনি। এইদিকে আজরাইলের অত্যাচারে আলমডাঙ্গার খবর স্থান থেকে 20 লোক দৌড়ে পালায়। তাদের খুঁজে আনার জন্য ভূত কমিটির প্রধান বাবুল শিকদারকে ভয়তে কাপড় চোপড় নষ্ট করতে বলা হয়েছে। এবারে বিরতি। বিরতিতে থাকছে পাশের লোকজনকে ইচ্ছে মতন খোঁজা মারো। এবারে খেলার দূর সংবাদ। গতকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের গ্রামে চোখ মারামারির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে এলাকার কুখ্যাত সব দিনকানা ও রাতকানাগণ। আগামী 110 বছর পরে শুরু হতে যাচ্ছে বিশ্ব চুল টানাটানি দিবস। আর এই চুল টানাটানি দিবসকে কেন্দ্র করে গোবিন্দপুরে চুল টানাটানি প্রতিযোগিতা অংশগ্রহণ। অত্র গ্রামের মতো অন্যান্য গ্রামের মতো চান্স পেয়েছে আমাদের ডিগলডাঙ্গাও। সেখান থেকে 160 সদস্যের একটি ঝগড়াটে মহিলার টিম ঘোড়ার গাড়িতে করে আকাশপথে রওনা দিয়েছে। তাই হবে না, তারা সেখানে 5টি টেস্ট ও 2টি টোয়েন্টি খেলবে। বন্ডবিল দলের অধিনায়ক ডাইনি বেগম বলেছে, প্রতিপক্ষের মাথার সমস্ত চুল টেনে হিঁচড়ে ছিঁড়ে বা উপড়িয়ে দিয়ে হলেও তারা পরাজয়ের মুকুট নিয়ে আনবেই। তাই কবিগুরু বিলুপ ঘোষ বলেছেন, আমাদের দেশে হবে সেই মেয়ে কবে ঝগড়ায় না পারিয়ে চুল ছিঁড়ে নিবে। এখন আবহাওয়ার খবর। আগামীকাল সকালে নাস্তার পরে ঘন্টায় 1.5 কেজি বেগে শুরু হতে যাচ্ছে ঘূর্ণিঝড় নরেন্দ্র মোদী। মনমোহন সিং ও মমতা ব্যানার্জি আসতেছে স্যার, কিন্তু আসতে পারেনি আলমডাঙ্গা রেল লাইনের কারণে। আগামীকাল বেহার সূর্যটাকে আর দেখতে পাওয়া যাবে না, কারণ এই বছরে তিনি হজে গিয়েছেন বলে জানিয়েছেন সংবাদকর্মীরা। আজ রাতে হালকা বৃষ্টি হতে পারে, সেই সাথে বৃষ্টির সঙ্গে নাসির বিড়িও গাঁজা পড়তে পারে। তাই এলাকার বিড়িও গাঁজাখোরদের আকাশের পানে হা করে থাকতে বলা হয়েছে, এবং আজ রাতে বরফ পড়তে পারে। তাই যারা আইসক্রিম খেতে পছন্দ করে তারা চিনির বস্তা হাতে করে বাইরে দাঁড়িয়ে থাকতে পারেন। শীতের কারণে আজকে রাতে সাধারণ লেপ ঠান্ডা থাকবে এবং কম্বলগুলো গরম থাকবে। তাই সবাইকে কম্বলের নিচে সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে বলা হয়েছে। আমাদের খবর এর আপডেট পেতে আপনার নিকটস্থ নাপিতের দোকানে গিয়ে টাক করুন, যত খুশি তত ভালো। ফকির ভাই আছে, এতক্ষণ আমাদের আজুড়ে সংবাদ শুনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ। সবাই হাততালি হবে না?